জয় হিন্দ। এবার অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর মুখোমুখি। নারায়ণবাবুর কাছ থেকে শুনে নেব এবার প্রচারে কী থাকছে, কী কী সামনে রেখেই তিনি ভোটের প্রচারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন। দেখুন, প্রচারে বেরিয়ে মানুষের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কাজ করছে, সেটাতে আমি অভিভূত, আমি আপ্লুত। এমনটা যে হবে এটা 19 তারিখের আগেও আমি ভাবিনি। কি শহর কি গ্রাম, যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ, বা কোনো বাজারে গেলে দোকানদার ভাই বন্ধুরা, ব্যবসায়িক বন্ধুরা সেই দোকান ছেড়ে বেরিয়ে এসে আলিঙ্গন করছে, করমর্দন করছে, মানে এটা একটা আলাদা ব্যাপার। পথ চলতি মানুষ গাড়ি থামিয়ে করছে, একটা আলাদা মাত্রায় পৌঁছে গেছে, ভীষণ ভালো লাগছে। হঠাৎ করে ভোল বদল, যেখানে দেখুন ভোল বদল কিছু নয়, আমাদের দলের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস একটা পার্টি আছে, পার্টির নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটাই আমাদের কাছে সবচেয়ে চূড়ান্ত। বারাসাতে যেহেতু আমি থাকতাম, থাকি, বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাংগঠনিকভাবে বারাসাতকে একটু আলাদাভাবে দেখার কথা দল আমাকে বলেছিল, আমি সেখানে সেই কাজটা করেছিলাম। তার মানে এটা ছিল না যে ওখানেই আমাকে দল কেউ আমাকে কমিট করেনি, আমাকে ওখানেই প্রার্থী করবেন, কারণ এটা করার কথাও নয়। এটা যখন প্রার্থী তালিকা প্রকাশ হয় পাবলিকও যেদিন জানতে পারে, আমিও সেদিন জানতে পারি, এটাই আমাদের দলের দস্তুর। তো আমি সেখানে কাজ করেছি, এবার সেই কাজ দেখে, আমার কাজ এবং সাংগঠনিক কাজ, ডেভেলপমেন্ট কাজ দেখে বারাসাত মানুষের বা জেলার মানুষের হয়তো ভাবনায় আসতে পারে যে নারায়ণ গোস্বামী বারাসাতে দাঁড়াবেন। এখন সিদ্ধান্ত তো নেবে দল যে কে কোথায় দাঁড়াবে। দল ভালো মনে করেছে যে বারাসাতে চিরঞ্জিৎ চক্রবর্তী দ্য বেস্ট, উনি আমাদের দলের সঙ্গে দীর্ঘদিন আছেন, 10 বছরের বিধায়ক, একটা অভিনেতা, অভিনয় জগতের একটা বড় মাপের মানুষ, ভালো লোক, তো তাকে দিয়েছে। পরবর্তীকালে দল এটা মনে করেছে যে অশোকনগর বিধানসভা ক্ষেত্রে প্রার্থী বদল করে আমাকে দিয়েছে 19 তারিখে, আমি 19 তারিখেই এখানে চলে এসেছি। শুনে এখানে আলাদা কিছু নেই, কারুর চাওয়া পাওয়ার কোনো ব্যাপার থাকে না, যে প্রার্থী সে কোথায় চাইছে। অপশনাল কোশ্চেন আসলো, এই কোশ্চেনের অ্যান্সার 4টে, তুমি এটা বেছে নাও। তৃণমূল কংগ্রেসে এইসব হয় না, তৃণমূল কংগ্রেসে দল যেটা বলে, আমরা দল অন্তর প্রাণ, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর প্রাণ, তিনি যেটা বলেন ওইটা করাই হচ্ছে আমাদের কাজ। রাজ্যবাসীর মুখে একটাই একটা গান এখন, সেটা হলো খেলা হবে। এই খেলা হবে বলতে কি খেলা হবে, এটা একটু রহস্যাবৃত রয়েছে যে কী খেলা হবে। এটা বিজেপি, সংযুক্ত মোর্চা, অন্যান্য মানুষ যে যেমনভাবে পারছেন সে তেমনভাবে নিচ্ছেন, আমরা তো এইভাবে নিচ্ছি যে কোনো প্রতিযোগিতাই একটা খেলা, নির্বাচন প্রতিযোগিতাও একটা খেলা, উন্নয়নের খেলা হবে, উৎসবের খেলা হবে, ভাঙা পায়েই খেলা হবে। তো এই এটা খেলার ছলেই দেখার কথা। আমরা বলছি যে সবার সাথে সবার একটা সামাজিক সম্পর্ক থাক, প্রতিদ্বন্দ্বিতা যার সঙ্গে যারই হোক না কেন, সবাই তো আমাদের প্রতিবেশী, পাশাপাশি বাস, এইটা হওয়া উচিত বলে আমার মনে হয়েছে। দুবার বিধানসভার বিধায়ক ছিল ধীমান রায়, তিনিও এবার টিকিট পেয়েছেন, পরবর্তীতে চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনাকে টিকিট দেওয়া হলো, সন্ধ্যা নাগাদ আপনি তার বাড়িতে গেলেন, দেখা হলো না, প্রচারও দেখা যাচ্ছে না, কী বলবেন? ধীমান রায় তৃণমূলের প্রথম দিন থেকে আছে, ধীমান দা অত্যন্ত সজ্জন মানুষ, ভালো মানুষ, আমার থেকে বয়সে বড়, সিনিয়র আমার দাদা,
একটা সাময়িক সময়ের জন্য একটা তারও প্রত্যাশা ছিল, তার নামটাও বেরিয়েছিল, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। তো এটা তো সিদ্ধান্তটা আমার নয়, সিদ্ধান্তটা দলের, সিদ্ধান্তটা নেত্রীর। সেই জায়গায় দাঁড়িয়ে বিমানদার সাথে আমি ফোনে কথা বলবার চেষ্টা করেছি, আমি মেসেজ করেছি, নমিনেশন ফোন আমার ফোনটা রিসিভ হয়নি, যখন মেসেজও করেছি, আমি আমার চেষ্টাটা অব্যাহত রেখেছি। এবং আমার কাছে যতদূর খবর যে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ধীমানদার কমিউনিকেশন হয়েছে। নির্বাচনে আমি ভীষণভাবে ধীমানদাকে চাই, আমার এই চেষ্টাটা জারি থাকবে, আশা করছি। আজ হয়তো পাইনি তাকে আমি সঙ্গে, কিন্তু যে সংগঠনটা আছে সেই সংগঠনের বহু মানুষ সংগঠনকে এই পর্যন্ত দাঁড় করাতে তার অবদান অনস্বীকার্য, স্বীকার করবার জায়গা নেই। স্বাভাবিকভাবেই তিনি অনেক কাজও করেছেন, বাকি যে তার কাজ আছে সেইগুলোকে সম্পন্ন করবার দায়িত্ব, এটা তো রিলে রেস, মাঠে রিলে রেস হয়, ব্যাটন একজন দৌড়ে যায়, সে কিছুটা নির্দিষ্ট গণ্ডি পার করার পরে আর একজনের হাতে দেয়, সে বাকিটা কমপ্লিট করে। তো রিলে রেসে 2011 থেকে শুরু করে 2016 2021 ধীমান রায়ের ওই ব্যাটনটা দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন আমার হাতে ব্যাটন। 10 বছর ধীমান রায় রিলে রেস করেছে, এখন ব্যাটনটা আমার কাছে, এই ব্যাটনটা সবুজ ফিতে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি এটা পৌঁছে দেবো। না, এটা আমার মনে হচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেস যারা করেন, তৃণমূল কংগ্রেসের কর্মী বা সাধারণ মানুষ কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল করে। এই জেলা বা অশোকনগর বা বারাসাত বলুন বা আমার গ্রামের বাড়ি বলুন, একটা লোক ও নারায়ণ গোস্বামীকে দেখে তৃণমূল কংগ্রেস করে বলে আমার মনে হয় না। সবকা মালিক এক হ্যায় জিসকা নাম মমতা ব্যানার্জি হ্যায়, সবাই মমতা ব্যানার্জিকে দেখেই তৃণমূল কংগ্রেসটা করেন। এইটা তো বলা মুশকিল, এটা নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ আপনারা করুন। আমার মনে হয়েছে যে অশোকনগরের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী 30 থেকে 40 হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছে। এবার দ্বিতীয় নাম্বারে কে থাকবে তার জন্যে বিজেপি এবং সংযুক্ত মোর্চার মধ্যে খুব ক্লোজ কন্টেস্ট হচ্ছে, নেক টু নেক, ঘাড়ে একজন আর একজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দ্বিতীয় পজিশনের জন্য। প্রথম তো 40 হাজারে বেরিয়ে গেছে, এই দ্বিতীয় জন কে হবে তার জন্য এই দুটো পার্টির মধ্যে প্রচণ্ড লড়াই চলছে যে কে দ্বিতীয় পজিশন হবে, এটা আমি বলতে পারছি না। আপনারা যারা সাংবাদিকতা করেন আপনাদের থেকে ইনপুটটা নেব। অশোকনগরে বহু উন্নয়ন হয়েছে, বাকি উন্নয়নগুলো আমি করতে চাই, প্রত্যেকটা মানুষের সাথে আমার সরাসরি যোগাযোগ হোক, প্রত্যেকটা মানুষের কাছে আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমি রাজনীতির সর্বক্ষণের কর্মী, অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় জায়গা জেলা অ্যাডমিনিস্ট্রেশন আমি দেখি আমার পদমর্যাদার জায়গায় দাঁড়িয়ে। অশোকনগরের বাসীর কোনো সমস্যায় যদি আমাকে একটা ফোন করেন আমি সাধ্যমতো চেষ্টা করব, তাই তার সমস্যা যত কঠিনই হোক না কেন আমি প্রাণ দিয়ে চেষ্টা করব, এটাই আমার লক্ষ্য। সেখানে শুধু তৃণমূল নয়, যারা অতৃণমূল তাদের ক্ষেত্রেও আমার ওয়েলকাম জানালাম যে তারাও নির্দ্বিধায় অশোকনগরের বাসিন্দা হিসেবে তাদের অধিকার আছে আমাকে ফোন করবার, কারণ এই দায়িত্ব আমার মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তাদের মানুষের পাশে থাকা, জনতাই জনার্দন। ইতিহাসের খাতায় খুঁজলে দেখা যায় যে অশোকনগর বহুবার এবং সালকে সাল এবং ছিল সেটাও বন্ধ, একটা স্প্রিং মিল ছিল সেটাও বন্ধ, শিল্পক্ষেত্র প্রায় বন্ধের মুখে, জয় হওয়ার পরে আপনি এগুলোকে আমি নিশ্চয়ই দেখব। আপনাকে আমি বলি যে স্প্রিং মিল যেগুলো বন্ধ হয়ে গেছে তাদের বহু লোককে জেলা অ্যাডমিনিস্ট্রেশনে আমরা চাকরি দিয়েছি, এবং সেই কাজটা যারা করেছিল তাদের মধ্যে আমি ছিলাম, ধীমানদা এটা বলতেন আমাদেরকে, আমি জেলা শাসকের সাথে বসে এখানকার স্প্রিং মিলের যারা কর্মচারী তারা যদি আমার সামনে আসেন
তারা বলতে পারবেন যে হ্যাঁ নারায়ণদা আমাদের জন্য করেছিলেন। তো বন্ধ কলকারখানা এবং বেকারত্ব এটা আমার কাছে ভীষণ অগ্রাধিকার পাবে। অশোকনগরের আনএমপ্লয়েড ইউথ যারা বেকার যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থানটা আমার কাছে অগ্রগণ্য হবে। তাই সরকারি হোক বেসরকারি হোক মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে অশোকনগর একটা সুন্দর জায়গা, অশোকনগর শহর এবং গ্রাম অনেক সংস্কৃতিবান মানুষ থাকে, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ থাকে, তাদের সাথে কথাবার্তা বলে আমরা সেই পরিকল্পনাটা করব। ফার্স্ট প্রায়োরিটি পাবে কর্মসংস্থান। নিরাপত্তা দিক থেকে কী ভাবছেন? কোন নিরাপত্তা? আপনার ধর্ষণ নির্যাতন শিলাতন বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে, এটা অশোকনগর ঘটেই থাকে, সেই দিক থেকে আপনি জড়িয়ে পড়বেন? না 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 না, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাডমিনিস্ট্রেশনের মতো চলতে দিতে হবে, প্রশাসনকে শক্ত হাতে সব কিছুর মোকাবিলা করতে হবে, দৃঢ় করতে হবে। অপরাধী যারা অপরাধ যারা করে তাদের কোনো দল হয় না, কোনো জাত হয় না, অপরাধীকে আমি অপরাধী হিসেবেই চিহ্নিত করতে চাই। সুতরাং একটা শান্তির অশোকনগর তৈরি হোক, যেখানে এখানে কিন্তু এখন আছে, আমি তো অশোকনগরে ঘুরছি দেখছি রাত 10-11টায় ওইখান দিয়ে মেয়েরা মহিলারা ঘুরে ঘুরে বেড়ায়, তারা তাদের প্রয়োজনীয় কাজ মেটায়, দরকারি কাজ মেটায়, তার থেকে কী প্রমাণ হয় যে এখানে শান্তিটা আছে, এখানে আইন শৃঙ্খলা আইনের শাসনটা আছে, এটা কেন মনে হয়? আমার কাছে এখনও কোনো ইনফরমেশান আসেনি, আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে, কারুর কাছে যদি কোনো ইনফরমেশান থাকে আমার মোবাইলে মেসেজ করুন, আপনার নামটা গোপন রেখেই করুন, এবং আপনার নামটাও যদি দিয়ে দেন ওটা আমার দায়িত্ব, আপনার নাম কোনো দিন প্রকাশ পাবে না, এটা ভদ্রলোকের চুক্তি। তো আমি এইগুলো বরদাস্ত করব না, এখানে এইগুলো চলবে না। কথা বললাম নারায়ণবাবুর সাথে, তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিলেন এবং আশ্বাসও করলেন, এখন দেখার বিষয় জয়ী হওয়ার পরে এই প্রতিশ্রুতিগুলো কতটা কর্মক্ষেত্রে দাঁড়ায়। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাস, 7 একে নিউজ।